যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। আমজনতার আজকের বিষয়, যুদ্ধ আছে ভোট নেই। এইটি একটি মন্তব্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের মাঠের পরিস্থিতি দেখে এই মন্তব্য করেছেন। এই বিষয়টি আমরা কথা বলতে চাই। এর মধ্য দিয়ে আমরা সার্বিক নির্বাচনী চিত্র এবং তার সঙ্গে অন্যান্য যে সমসাময়িক বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা তুলে আনতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। জনাব দেলোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতা। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন না নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য। বলেছেন ভোট যুদ্ধে যুদ্ধ আছে, ভোটটা নেই। আসলে কি যুদ্ধ আছে, শুধু ভোট নেই? ধন্যবাদ আপনাকে যে আপনি যে কথা বলেছিলেন, যমুনা টেলিভিশন যে প্রতিপাদ্য নিয়ে কথা বলছে যে আমরা কোনো পক্ষের নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, আমরা জনগণের। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যারা রয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগের জনগণের জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য আমাদের প্রয়াস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলছে। ভোট মানেই হচ্ছে একটি প্রতিযোগিতা, একটি যুদ্ধ। ভোটে সে যুদ্ধ রয়েছে, অবশ্যই ভোটের যুদ্ধ রয়েছে, কিন্তু একজন নির্বাচন কমিশনার যেটি বলেছেন, একটি স্বাধীন কর্পোরেশনের একজন প্রতিনিধি হিসাবে যিনি দায়িত্ব নিয়েছেন, শপথ গ্রহণ করেছিলেন যে সুষ্ঠু সুন্দর সুচারুরূপে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রকে বিকশিত করার জন্য তিনি নির্বাচন কমিশনার হয়ে সহযোগিতা করবেন, কোনো প্রতিবন্ধকতা থাকলে সেই প্রতিবন্ধকতার সমস্যার সমাধান করবেন, সেটি কমিশন হিসাবে তো অবশ্যই, পাশাপাশি বাংলাদেশের নির্বাচন সংশ্লিষ্ট স্টেক হোল্ডার এবং পাশাপাশি নির্বাচনী কাজে যারা তার সাথে সহযোগিতা নিয়ে থাকেন এবং সহযোগিতা দিয়ে থাকেন, তাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশের মানুষের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন। একজন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব তার। তিনি যখন বলেন ভোট নেই, যুদ্ধ চলছে, তাহলে সেই দায়িত্বটি তার ঘাড়ে চাপে, সেটি তিনি কি ব্যর্থতা স্বীকার করেন, সেটি কিন্তু তিনি বলেন না। কিন্তু আমরা কথা শুনতে চাই না, আমরা যারা স্টেক হোল্ডার আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিছুদিন পূর্বে তিনি এই নির্বাচন কমিশন স্বীকার করেছেন কিনা সেটি সরাসরি প্রশ্নের উত্তর বা কেউ হয়তো জানতে চাননি, কিন্তু হতাশা তিনি প্রকাশ করেছেন সাভারে বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখে। এবং সেই সঙ্গে এই প্রশ্ন তো থেকে যায়, তিনি এটা বলেছেন যে কয়েকজন সরকারি দলের সংসদ সদস্য সরাসরি আচরণবিধি লঙ্ঘন করেছেন, নির্বাচনকে ইউপি কলুষিত করেছেন, এটি তিনি বলেছেন। এখন আপনি স্টেক হোল্ডার বলছেন নিজেদেরকে, এবং সরকারি দল হিসেবে নিশ্চয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যে কোনো নির্বাচনে পুরো রাজনৈতিক ব্যবস্থায়, সেই জায়গা থেকে আপনাদের দায়িত্ব বা আপনাদের জায়গা থেকে আপনারা ঠিকঠাক মতো পালন করছেন? আসলে আমরা যারা নির্বাচনী, বাংলাদেশ আওয়ামী লীগ বিধিবিধান মেনে নির্বাচন কমিশনের যে শর্ত রয়েছে সেই শর্ত আরোপ করে, সেই শর্ত অনুসরণ করে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে, নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে এবং সহযোগিতা দিয়েই কিন্তু আমরা নির্বাচন করে যাচ্ছি। কিছুদিন পূর্বে এই নির্বাচন কমিশনার সাহেব বলেছিলেন যে বাংলাদেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হয় না, অংশগ্রহণমূলক নির্বাচন হয় না। তাহলে এই যে এখন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আজকে হয়ে গেল, সেক্ষেত্রে মানুষের অংশগ্রহণমূলক ছিল কি না, এটি আপনারা তাকে প্রশ্ন করতে পারেন। বাংলাদেশের মানুষ কি ভোটকেন্দ্রে গিয়েছে, প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, সেটি কিন্তু হচ্ছে কিনা সেটি উনি তারাও নিশ্চুপ যদি থাকে, এটিকে আপনি কিভাবে দেখবেন, কি বলবেন? যদি কোন জায়গায় ভোটে অনিয়ম হয়, সেই ভোটটি নিয়ম বন্ধ করার জন্য যেই অনিয়ম রয়েছে সেই অনিয়ম বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের হাতে পর্যাপ্ত সুযোগ রয়েছে, ক্ষমতা রয়েছে। উনি চাইলে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দিতে পারেন, উনি চাইলে নির্বাচন কমিশন যে ভোট একটি কেন্দ্রে হয়েছে অথবা কোনো জায়গায় হয়েছে ভোট স্থগিত করতে পারেন, উনি চাইলে ভোট বাতিল করতে পারেন, সেই ক্ষমতাগুলি কি নির্বাচন কমিশনের হাতে রয়েছে? সেই ক্ষেত্রে যদি কোনো জায়গায় এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে, জাল ভোট অথবা প্রকাশ্যে সিল মারার ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে তো এটা বন্ধ করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের, তার তো সুযোগ রয়েছে, তিনি সেটি করছেন না। তাহলে বলছেন, কাকে বলছেন?
জনগণ তো নির্বাচন অংশ নিচ্ছে, শান্তি শৃঙ্খলাপূর্ণ অবস্থায় ভোট হবে, সে দায়িত্ব নির্বাচন কমিশনের। আচ্ছা, অর্থাৎ তাদের সেই নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা দেখছেন, এবং সেটাই আসলে মৌলিক অভিযোগ বা মৌলিক ব্যর্থতার জায়গা বলে আপনি মনে করছেন? সেখানে সরকারের বলি আপনাকে, সরকারের ভূমিকা নিয়ে আরো কথা বলতে চাই জনাব দিলওয়ার হোসেন। আরো কিছু প্রশ্ন রয়েছে এই সংক্রান্ত আপনার কাছে, আবার আসবো। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, তার কাছে একটু যেতে চাই আপনার এইসব কথার এই প্রেক্ষাপটের থেকে। জনাব মোশাররফ হোসেন, আপনি শুনছিলেন নিশ্চয়ই যেটি দিলওয়ার হোসেন বলছিলেন, এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একরকম, বিএনপি তো অংশও নিচ্ছে না স্থানীয় সরকার নির্বাচনে, আপনারা কি তবে নির্বাচনের মাঠ থেকে হারিয়ে যাচ্ছেন কিনা তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, এবং আপনাদের জায়গায় তাহলে আওয়ামী লীগের বিদ্রোহী কোনো একজন প্রার্থী দখল করে নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভি দর্শক শ্রোতা যারা আমাকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। না, আসলে আপনি যে কথাটি বলেছেন যে বিএনপি হারিয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু এটা এটার প্রমাণ আমরা মেলে না। কারণ আপনি দেখবেন যে এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল 9 বছর বিএনপি কিন্তু এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নেই, কিন্তু 1990 সালে যখন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু বিএনপি সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। সুতরাং নির্বাচন মাঠ থেকে হারিয়ে যাচ্ছে এ কথার কোনো সত্যতা আছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এখন একজন দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন হিসাবে আমরা কি প্রত্যাশা করি? আমরা প্রত্যাশা করি জনগণ যে রায়টা দেয় সেই রায়টার যেন প্রতিফলন ঘটে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর যেন সমান ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, এবং ভোটাররা যেই ভোটটা দেয় সেই ভোটের অরিজিনাল রেজাল্টটা যেন ভোটাররা পায়, এইটাই তো আমাদের প্রত্যাশা। এর বাইরে তো আমাদের কোনো প্রত্যাশা নাই, কিন্তু বাংলাদেশে কি সেই পরিস্থিতিটা বর্তমানে আছে? নিশ্চয়ই নাই। কারণ আপনি এই যমুনা টেলিভিশনও জনগণের পক্ষে কথা বলেন, জনগণের অধিকার নিয়ে কথা বলেন, আমাদের সাংবিধানিক স্বার্থগুলি রক্ষার জন্য কথা বলেন, কিন্তু আপনি দেখবেন এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 13 বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের জনগণের অধিকারগুলিকে কেড়ে নিয়েছে, মানুষের ভোটের অধিকারকে তারা নষ্ট করে দিয়েছে, বাংলাদেশের ভোটের যে একটি ঐতিহ্যশালী ঐতিহ্যকে তারা কলঙ্কিত করেছে, এবং আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আজকে দুর্বল করে দিয়েছে। এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে দেলোয়ার হোসেন যে কথাটি বলেছেন যে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে এই সকল অনিয়ম বা দুর্নীতি অথবা অব্যবস্থাপনা দূর করার জন্য, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে নির্বাচন কমিশনের কিন্তু কোনো তাদের এই নির্বাচন কন্ট্রোল করার জন্য, নির্বাচন পরিচালনা করার জন্য তাদের কিন্তু কোনো জনবল নেই, তারা কিন্তু নির্ভর করতে হয় নির্বাহী বিভাগের উপর, অর্থাৎ শাসন যারা সরকারি দল আছে তাদের উপর। আর আমাদের প্রশাসনকে এমনভাবে নগ্ন দলীয়করণ করা হয়েছে যার কারণে আপনি দেখবেন যে যারা এই সরকারি কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু নির্বাচনের কমিশনের কথা শোনে না, বরং তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আজকে তারা উঠে পড়ে লেগেছে। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমি একবার দেখেছিলাম যে একটা নির্বাচনে নির্বাচন কমিশন কোনো এক জেলার একজন এসপিকে উড্ড করেছিলেন, ঠিক যেই দিন নির্বাচন শেষ হয়েছিল ঠিক পরের দিন ওই এসপি সাহেবকে ওই জেলায় আবার সরকার তাকে নিয়োগ দিয়েছে, পোস্টিং দিয়েছে। সুতরাং সরকার বুঝাতে চাচ্ছে যে তুমি যেই পদক্ষেপ গ্রহণ করো সেইটা আমার পছন্দ না, বরং আমি যেইটা বলবো সেই অনুসারে তোমাকে চলতে হবে। এমনি একটি অবস্থা কিন্তু বাংলাদেশের। আর নির্বাচন ব্যবস্থা আপনি যেইটা বলছেন যে আজকে প্রশাসন এমন একটা অবস্থা হয়ে গেছে যে প্রশাসন মনে করে যে সরকারি দলের মার্কা নৌকা, এই নৌকার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 2014তে বিনা প্রতিদ্বন্দ্বিতা, 2018তে রাতের নির্বাচনের মাধ্যমে তারা মনে করে এই সরকার ক্ষমতায় আছে, সুতরাং নৌকা যারা পায় তাদেরকে বিজয়ী করা তাদের একটা পবিত্র দায়িত্ব বা আমানত, এটা আজকে প্রশাসন কর্মকর্তা কিন্তু মনে করে। সেখানে আপনি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ অথবা জনগণ যেই প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচন আপনি কিভাবে প্রত্যাশা করতে পারেন? এই কারণে প্রত্যাশা করা যায় না বলছেন একটা সুষ্ঠু নির্বাচন, আপনার এই বক্তব্য থেকে প্রশাসনের ভূমিকা এবং সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হওয়া না হওয়ার যে পরস্পর বিরোধী অবস্থান সেই জায়গা থেকে একটু যেতে চাই। সুভাষ সিং রায় আমাদের সঙ্গে রয়েছেন, এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক। সুভাষ সিং রায় স্বাগত আপনাকে আমজনতায়। দুজন রাজনীতিবিদ আলোচনা আপনি শুনছেন নিশ্চয়ই, এবং এর আগে নির্বাচন কমিশনারের মাহবুব তালুদারের বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন। নৌকায় সিলসহ ব্যালট কেন্দ্রে দিতে গিয়ে দুই রিটার্নিং কর্মকর্তা ধরা পড়েছেন, নৌকাকে জিতিয়ে আনাটাকে নির্বাচনী কর্মকর্তা এক ধরনের দায়িত্ব বলে মনে করেন, প্রশাসন এক ধরনের চাপ অনুভব করে মাত্রই মোশাররফ হোসেন বলছিলেন, তাহলে ক্ষমতাসীন দলের চাপেই এমনটা হয়? যেটি দিলওয়ার হোসেন বলার চেষ্টা করছিলেন যে নির্বাচন কমিশনের দায়, তারা ঠিকমতো আসলে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন এবং অনেক জায়গায় ভোট সুষ্ঠু হচ্ছে না, সে কারণে তার চেয়ে বরং এই বিষয়গুলো তাহলে অনেক বেশি দায়ী নয় কি নির্বাচনের এই হালের জন্য?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দ্রুত দু একটি কথা বলি। দেলোয়ার হোসেন যে কথাটির সূত্রপাত করেছেন এই আলোচনার এবং আপনার প্রশ্নের প্রেক্ষিতে বটেই, এবং আপনার প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং ইতিমধ্যে আলোচকরা যারা কথা বলেছেন তাও সে আলোচনায় নানান তথ্য যুক্ত করেছে। সংবিধানের 59 অনুচ্ছেদ অনুযায়ী যখন স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থাপনার মধ্য দিয়ে যখন নির্বাচন পরিচালিত হয় তখন নির্বাচন কমিশনের কিন্তু একটা বড় দায় রয়ে গেছে। মোশাররফ হোসেন যে কথাটি বলেছেন সেই কথাটির সাথে আমি এটি যুক্ত করতে চাই। 2008 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছিলেন এবং নির্বাচনের ইস্তেহারও উল্লেখ করেছিলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন করা হবে এবং সরকার পরিচালনার দায়িত্ব এসে 2 মাসেরও কম সময়ের মধ্যে এই কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে। মোশাররফ হোসেন বলছেন নির্বাচন কমিশনের জনবল নাই। গত 12 বছরে নির্বাচন কমিশনের জনবল কতটা বৃদ্ধি পেয়েছে মোশাররফ হোসেন যদি খোঁজ নেয় সেটা কিন্তু জানতে পারবেন। এখন জেলা তো বটেই, উপজেলা পর্যায় পর্যন্ত নির্বাচন কমিশনের অফিস প্রতিষ্ঠিত হয়েছে। অতএব নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ার যে ইঙ্গিত সেটা আমরা জানি, কিন্তু দেলোয়ার যে জায়গাটায় আলোকপাত করেছেন নির্বাচন কমিশনার হিসেবে যে দায়িত্ব পালন করার কথা জনক নির্বাচন কমিশনারে, তিনি সে দায়িত্ব পালন না করে প্রকারান্তরে তিনি সমগ্র ব্যবস্থাপনার দায় দিয়ে দিচ্ছেন কাকে সেটা তিনি নিজেই বলতে পারবেন এবং কেন তিনি বলেন কিভাবে বলেন সেটাও আমরা জানি। নির্বাচন কমিশনারের যদি এতই দায়িত্ব থাকতো, যদি আমার ব্যক্তিগত বিবেচনায় তিনি আজকে যে সংঘর্ষ হয়েছে এমনকি ডিবি পুলিশের সিল স্টিকার লাগিয়ে ইত্তেফাকে অনলাইনে দেখলাম সেখানে একজন নির্বাচনী প্রার্থী ঘোরাফেরা করেছেন, অনেক রকম অব্যবস্থাপনা কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু উঠে এসেছে। এই ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি যদি ব্যক্তিগত আগ্রহে কোনো একটি নির্বাচন কেন্দ্রে টিএন সেশনের মতন যেতেন এবং এ ব্যাপারে যদি প্রতিহত করার ডাক দিতেন তাহলে কিন্তু একটা কথা থাকত, তিনি সে কাজটি করেননি এবং করবেনও না। আমি অতটা না বাড়িয়ে বলি, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে কিনা, অংশগ্রহণমূলক হয়েছে কিনা সেই ব্যাপারে আমরা আলোচনা করতে পারি। কেন অভিযোগ ছিল নির্বাচন নাকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, অংশগ্রহণমূলক হচ্ছে না। আমরা আজ থেকে যদি অনেক বছর আগে নির্বাচন কমিশনের হিসাব থেকে যদি জানতে পারি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কিন্তু সাধারণ নাগরিকের আগ্রহ কিন্তু ওই অর্থে অত বেশি ছিল না, কেননা তখন নির্বাচন ইউনিয়ন পরিষদের তাদের যে সক্ষমতা এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা তাদের কার্যপরিধি অত বিস্তৃত ছিল না। এখন বেকার ভাতা থেকে শুরু করে বয়স্ক ভাতা থেকে শুরু করে কর্মকাণ্ড বেড়েছে সুভাষ সিংহ রায়। তাহলে এই যে সহিংসতা সহ যে সংঘাত সংঘর্ষ সেগুলো নিয়ে আসলে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনি হয়তো বাকিদের আলোচনা শুনছিলেন, এখন যেটা পারস্পরিক আজকের অন্তত আলোচনা এগুচ্ছে সেটা হচ্ছে এই নির্বাচন সুষ্ঠু করার দায় নির্বাচন কমিশনের, তারা অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে। আমরা এই প্রশ্ন যেটা নির্বাচন কমিশনারও তার জায়গা থেকে অসহায় প্রকাশ করেছেন, কিন্তু সেই জায়গায় সরকার বা প্রশাসনকে কাজ করিয়ে নেওয়া বা তাদের দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেওয়ারও তো একটা বিষয় থাকে, সেই জায়গায় কমিশন ব্যর্থ হচ্ছে কিনা এবং সেই জায়গায় যদি তাদের ব্যর্থতা থাকে হলে তাহলে আপনি সরকার বলুন বা অন্যান্য সংস্থাকে আর শেষে কতখানি দায় দিতে পারবেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে দীর্ঘ সমালোচক জানাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, কিছুদিন আগে ডক্টর আকবর আলী খান একটা কথা বলেছেন, এই যে বর্তমানে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে সংলাপের নাটক চলছে এই সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে এই সংলাপ করে কি হবে, যাদেরকে কমিশনে নিয়োগ দেওয়া হবে এটা আগেই ঠিক হয়ে আছে। অর্থাৎ এই কমিশনে যাদেরকে নিয়োগ দেয়া হয়
তাদেরকে ওই রকম সরকার তাদের কষ্টি পাথরে যাচাই করেই বেশিরভাগকে নিয়োগ দেয় যে তারা যাতে মেরুদণ্ডটা আগে বন্ধক রাখে সরকারের কাছে, তারপরে ওই চেয়ারে গিয়ে বসে। এই কথা বহুদিন ধরে সমালোচিত হচ্ছে, হুদা কমিশনের বিরুদ্ধে কথা বলা হচ্ছিল, তখন সাবেক নির্বাচন কমিশনার হুদা সাহেব চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে কোথায় মেরুদণ্ড নেই, এই যে আমার মেরুদণ্ড আছে আমি উঠতে পারি বসতে পারি। আসলে তারা উঠতে পারেন বসতে পারেন অন্যের কথায়, অন্যের হুকুমের তাবেদারি করায়, কিন্তু নির্বাচন পরিচালনার জন্য যে মেরুদণ্ড থাকা দরকার সেটি এবং তাদের বিবেক, একই সঙ্গে তারা বন্দুক রাখেন তাদের নিয়োগকর্তাদের হাতে। তার মধ্যে লোভ দেখানোর জন্য এরকম দুই একজন আগেরবারের সংলাপ নামক নাটকটির মাধ্যমে দেয়া হয়েছিল, তেমন একজন হচ্ছেন মাহবুব তালুকদার। এবং তিনি দীর্ঘদিন ধরে এই যে অব্যবস্থাপনা, এই যে তাদের অক্ষমতা অসামর্থ্য এগুলি সব বলে যাচ্ছেন, কিন্তু তিনি তো একা, সেটা নিয়েও তাকে অপমান অপদস্থ করা হয়েছে, সেই রকম নিউজ ও সংবাদ মাধ্যমে এসেছে। সুতরাং তিনি একা কি করবেন? নির্বাচন কমিশন হচ্ছে সরকার যা চায় সেটা করা তাদের দায়িত্ব মনে করে। আপনি বলেন যে এই কিছুক্ষণ আগে দেলোয়ার ভাই, সুভাষ দা এবং আওয়ামী লীগের সবাই বলেন যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। প্রথম কথা আসেন, প্রতিদ্বন্দ্বিতা কাদের মধ্যে হচ্ছে? প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। সেইখানে তারা ধরে নিয়েছে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন প্রতীকে, দলীয় প্রতীকে হচ্ছে, নৌকা প্রতীক নিয়ে যিনি লড়বেন তিনি অনায়াসে নির্বাচিত হয়ে যাবেন, এরকম একটা আস্থা তৈরি হয়েছে তাদের মধ্যে, মনে করেছে যে তার প্রতীক পেলেই হলো। সেই প্রতীক পেতে গিয়ে তারা মারদাঙ্গা সহিংসতা করে একটা স্থানীয় সরকার নির্বাচনের শতাধিক লোকের প্রাণ যায় নির্বাচনকে কেন্দ্র করে। তারপর দেখেন সেই প্রতিদ্বন্দ্বিতা সব জায়গায় হচ্ছে না, যেখানে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে নেই কিংবা তাদের চোখ রাঙানিতে নেতারা চলে, সেই জায়গায় আবার হচ্ছে না। না হলে একটি স্থানীয় সরকার নির্বাচনে ইতিমধ্যে প্রায় 1500 জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন এই 5 ধাপের নির্বাচনের মধ্যে। হাউ কাম? বাংলাদেশের মানুষ যেখানে নির্বাচনকে একটি উৎসব হিসেবে নেয় এবং নির্বাচনে ভোট দেওয়াটাকে তাদের অধিকার বলে মনে করে, সেই দেশে কি করে 1500 জনপ্রতিনিধি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে? পারে কারণ ওই যে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করে, ওইখানে আওয়ামী লীগ সক্ষম হয়েছে তাদের ভেতরকার যে কন্দল সেটা নিরসন করে সবাইকে বোঝাতে যে তোমাকে পরে দেওয়া হবে, অথবা এই ব্যবসাটাও করুক তোমাকে অন্য ব্যবসা দিয়ে পুষিয়ে দেওয়া হবে। নির্বাচন করাটা তো তাদের কাছে এখন লুটপাটের একটা সমার্থক হয়ে গেছে, একটা ব্যবসায় পরিণত হয়েছে, যে কারণে নির্বাচন বিষয়টা 2014 সালে বেসিক্যালি আওয়ামী লীগ নির্বাসনে পাঠিয়েছিল, ফলে দেশে নির্বাচন নেই সেটি নির্বাসনে আছে। পরে তারা যখন দেখলো যে না, নির্বাচন নামের একটি নাটক মঞ্চস্থ না করলে মানে দেশে বিদেশে পর্যবেক্ষক বিভিন্ন মহলকে বোঝাতে অসুবিধা, সেই জন্য তারা এই নাটক মঞ্চস্থ করা শুরু করলো। সেই নাটকের মধ্যে আবার তারা যতটুকু দৃশ্যমান হচ্ছে সেটাকে আপনি নাটক বলে এবং সেটাকে সাজানো বলে অভিহিত করছেন স্বাগত হোসেন শায়ন্ত। এবং আপনি যেটি বললেন যে যদিও ভোট নেই যুদ্ধ আছে, একরকম মাহমুদুল্লাহ বলছে, আপনি বলছেন যে আসলে ভোট ব্যাপারটাই নির্বাচনে চলে গেছে। এই জায়গায় একটু দেলোয়ার হোসেনের কাছে যেতে চাই। জনাব দেলোয়ার হোসেন, এই কথা তো সত্যি যে অনেক জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা যারা আওয়ামী লীগ করতেন তারাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং বিভিন্ন জায়গায় তাদের অনেকে ভোট বর্জনও করেছেন। ফলে এই যে আপনাদের প্রার্থীরা ভোট বর্জন করছেন এবং আপনাদের রাজনীতি যারা করতেন তারাও বঞ্চিত বোধ করছেন, এই জায়গায় অর্থাৎ আপনাদের নিজেদের লোকরাও এই সার্বিক ব্যবস্থায় সন্তুষ্ট, তাহলে নির্বাচনী ব্যবস্থাটাকে আর আওয়ামী লীগ কতখানি চাঙা রাখতে পারলো? এবং সেই জায়গায় সরকারের দায়ের বিষয়টি উঠে আসছিল, মোশাররফ হোসেন বলছিলেন সরকার, আপনি সরকারি দলের একজন সমর্থক, একজন নেতা, আপনি কিভাবে দেখেন সরকারের এই জায়গায় আর কিছুই করার ছিল না? আরো একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোশাররফ ভাই যেটি বলেছেন যে সরকারের সহযোগিতা দরকার, নির্বাচন কমিশনের জনবল সংকট রয়েছে, আপনি এই কথায় যদি ধরে নেন সেক্ষেত্রে যদি জনবল সংকট থাকে এবং নির্বাচন কমিশনের দুর্বলতা থাকে, সরকার যদি এটি নির্বাচনের নামই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে সেটি অবশ্যই সরকার সহযোগিতা করে। নির্বাচন কমিশন হচ্ছে এখানে সমন্বয়কের ভূমিকা পালন করেন, মূল ভূমিকাটা নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনকে সার্বিকভাবে, নির্বাচন কমিশনের যে অধিকার, যে সুযোগ,
নির্বাচন কমিশন যখন যাকে চাবে সে নির্বাচন কমিশনার হয়ে তারপর নির্বাচন কমিশনকে সহযোগিতা দিতে বাধ্য, এটি হচ্ছে আইন। সরকার অবশ্যই সহযোগিতা দিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন আপনি যেটি বলছিলেন যে আমাদের মাহবুবুর রহমান সাহেব যেটি বলেছেন সেই আলোচনায় যদি আপনি আসেন যে ভোট যুদ্ধটা আছে কিন্তু ভোট নেই, এই যে প্রতিযোগিতা এই যে এক ধরনের যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে ভোটের যুদ্ধ, যেই ভোটে জেতার জন্য সেই ভোটটা হচ্ছে, উনি যে যুদ্ধটা দেখছে সেটা প্রতিযোগিতা। এখন উনি যুদ্ধ বলতে কি বোঝান, অস্ত্র হাতে যুদ্ধ সেটি বোঝান নাকি মানুষে মানুষে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগী প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা সেটি মিন করেন, সেটি উনি ভালো বলতে পারবেন না। এইটি কিন্তু আবার শাকাত হোসেন সায়ন্ত বলেছেন, জনাব দেলোয়ার হোসেন, যে এইটা পুরোটা সাজানো, যেটুকু প্রতিযোগিতা বলে মনে হয় সেটা সাজানো। আমি সেই কথায় আসছি যে নির্বাচন কমিশনার সেটি কোনটা মনে করেন সেটি উনি বলতে পারবেন। আর হচ্ছে নির্বাচন কমিশন দেখুন, স্থানীয় সরকার নির্বাচনে মানে যেই কথাটি সুভাষদা যেটি বলতেছিলেন যে আমরাও যেটি পূর্বে আলোচনা করেছি সেটা হচ্ছে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার নির্বাচনের সময়ে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে যেটি সংসদ নির্বাচনে কাজ করে না, সেটি সুষ্ঠুভাবে সমন্বয়ের মাধ্যমে এটি সুচারুভাবে করতে হয়। নির্বাচন কমিশন তাকে অভিযুক্ত করতে পারে না, তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতা প্রয়োগ করার যথাযথভাবে প্রয়োগ না করে সেই ব্যর্থতা যদি থাকে, সায়ন্ত সাহেবরা সেই ব্যর্থতার দিকে ইঙ্গিত দিতে পারেন। এখন যদি বলেন উনি বলতে পারেন, উনি তো কখনো নির্বাচন করেননি, উনি পেশায় একজন ডাক্তার, উনি এই বিষয় নিয়ে আবার যে হয়তো একসময় ছাত্রদল করেছেন এখন আর জাতীয় রাজনীতিতে নেই, বলতে পারেন যে এটি নির্বাচনের কি নাটক, তাহলে একটি স্বাধীন সত্তা সম্পর্কে আমি একটি স্বাধীন নির্বাচন কমিশন তার সম্পর্কে যে মন্তব্য, এটিও নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত যে আমরা স্টেক হোল্ডাররা এরকম মন্তব্য নির্বাচন কমিশন সম্পর্কে বলতে পারি কি না। নির্বাচন কমিশনের আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ দেলোয়ার হোসেন, আমরা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি আপনার দু একটি কথা, সম্ভবত সংযোগে কোনো একটা ত্রুটি দেখা দিয়েছে, আমি খানিকটা শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে বাকি যারা রয়েছেন আলোচক বা দর্শক তাদের হয়তো শুনতে খানিকটা কষ্ট হচ্ছে। আমি আপনার কাছে এই বিষয়গুলো আবার আসবো, আমি আপনার কথাগুলো বুঝতে পেরেছি, তবে আপনার সংযোগটা ঠিকঠাক হতে হতো আমি বরং এবিএম মোশাররফ হোসেনের কাছ থেকে একটু ঘুরে আসি। তো এবিএম মোশাররফ হোসেন, এইদিকে রাজনীতির মাঠ অর্থাৎ ভোটের মাঠে যা হচ্ছে একরকম করে সেটি নিয়ে আপনাদের অবস্থান তো আমরা জানি, জাতীয় রাজনীতির মাঠে আপনাদের অবস্থান একটু কথা বলতে চাই। তথ্যমন্ত্রী গতকাল বলেছেন যে আপনাদের নেতারা কয়েকশো মানুষকে খেয়েই হারিয়ে ফেলেছেন এবং আপনাদের সম্ভবত আত্মবিশ্বাসের বাড়াবাড়ি দেখে তিনি এটি বলেছেন, বাড়াবাড়ি বলছি আমি তার ভাষায়। তো আপনি কি বলবেন, আপনারা এই যে এই অল্প কিছু কর্মী নিয়ে বিভিন্ন জায়গায় এর মধ্যে মারামারির ঘটনা ঘটাচ্ছেন, আপনাদের কর্মীরা চেয়ার ছুঁড়ে মারছে এবং নেতাদের সামনে, তাহলে আপনারা তো এই ধরনের মাঠের এই ধরনের যুদ্ধে খুব একটা পিছিয়ে নেই? সৌমিত্র, আপনি যে কথাটি বলেছেন, আসলে হাসান মাহমুদ সাহেব কখন কোন কথা বলে উনি নিজেও সেটা স্মরণ করতে পারে কি না এটা নিয়ে সন্দেহ আছে, এবং বাংলাদেশের মানুষ ওনার কথা কতটুকু বিশ্বাস করে এটা যদি বাংলাদেশে কোনো গবেষণা হতো, কোনো জরিপ হতো, কোনো সার্ভে হতো, তাহলে তার একটা সুনির্দিষ্ট হয়তো আমরা ফলাফল পেতে পারতাম। সেই লোক হলো জনাব হাসান মাহমুদ সাহেব। এখন আপনি বলেন, আপনি যে কথাটা হাসান মাহমুদরা অথবা ওবায়দুল কাদের সাহেবরা বলেন যে বিএনপির কোনো জনসমর্থন নাই, বিএনপির নেত্রী একটা সাজানো মামলা তাকে কারাগারে দেওয়া হয়েছে, তাহলে আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন করতে চাই, যেখানে বিএনপির নেতৃত্ব নাই, যেখানে বিএনপি মানুষের সমর্থন নাই, তো সেখানে রাতে দিনের ইলেকশন রাতে কেন তাদেরকে করতে হয়? যেখানে বিএনপির জনগণ নাই, বিএনপির প্রার্থী নাই, সেখানে কেন যেটা ডাক্তার শান্ত বলেছে যে স্থানীয় সরকারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 1600 লোককে কেন নির্বাচিত হতে হয়? কারণ বাংলাদেশের নিবন্ধনকৃত রাজনৈতিক দল তো 39টি, আপনি নয় বিএনপি তাদের প্রতিপক্ষ, বিএনপি আগামী দিনে ক্ষমতার অংশীদার হতে পারে যার জন্য বিএনপি নিয়ে তাদের একটি আতঙ্ক আছে, কিন্তু অন্যান্য দলগুলি কেন নির্বাচনে অংশগ্রহণ করে না? এইটা তো একটু হাসান মাহমুদ সাহেবদেরকে খতিয়ে দেখা উচিত। আপনি আজকে আপনি গত 2 জানুয়ারি আপনি যদি দেখেন যে সিপিপির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন যে সার্চ কমিটির মাধ্যমে যেই রাষ্ট্রপতি যে নিয়োগ দিয়েছে
সেই ব্যক্তি 29 তারিখে নির্বাচন 29 তারিখের রাতে করে একটি জঘন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই তো হলো এই নির্বাচন কমিশন। আপনি যেটাকে দেলোয়ার সাহেব বলতে চেষ্টা করেছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার সমালোচনা করা যাবে কিনা আমি যদি আপনাকে দু একটি কথা বলে দিতে চাই, একটু যদি স্মরণ করিয়ে দিতে চাই, আপনি দেখবেন এই এখন যিনি প্রধান নির্বাচন কমিশন আছেন নুরুল হুদা, উনি যখন ইভিএম প্রকল্প উদ্বোধন করতে যায় গত 8ই মার্চ 2019, উনি তখন বলেছিলেন আমরা যদি বাংলাদেশে ইভিএম প্রকল্পটা চালু করতে পারি তাহলে দিনের ইলেকশন রাতে হবে না, আগের রাত্রে ব্যালট বাক্স ভরতে পারবে না। অর্থাৎ আমরা যেই দাবিটা করেছিলাম সেই দাবিটাও কিন্তু বর্তমান সিসি নুরুল হুদা সাহেব স্বীকার করে দিয়েছেন। আমি আরেকজন নির্বাচন কমিশনার যেন কবিতা খানমের একটি কথা, ওনার বাড়ি নওগাঁ, উনি কিছুদিন পূর্বে নওগাঁ গিয়েছিলেন, সেখানে গিয়ে উনি স্থানীয় প্রশাসনের সাথে মিটিং করে বলেছে আমার জন্মস্থান নওগাঁ, বাংলাদেশের কোথায় কী ঘটুক ঘটুক আমি এটা জানতে চাই না, কিন্তু নওগাঁতে যেন আগের রাত্রে অথবা কেন্দ্র দখল না হয়। এগুলি তো আমাদের বক্তব্য না, এগুলি নির্বাচন কমিশন যারা আছে তারা বলছে। এবং আপনি আরেকজন নির্বাচন কমিশন কবিতা খানম কিন্তু পরে বলেছেন এই কথাটি তিনি বলেননি এভাবে, মানে এটা কোনোভাবে তাকে হয়তো মিসকোট করা হয়েছে। আমি পত্রিকা কোট করে আপনাকে বলতে পারি, যুগান্তর 14 ফেব্রুয়ারি 2021 যুগান্তরে একেবারে লিড নিউজ এটা করেছিলেন। তারপর আপনি তাদের একজন নির্বাচন কমিশন আছেন জনাব সাদাত হোসেন চৌধুরী, আপনার মনে আছে যে গত 2020 সালে নির্বাচন 8টার পরিবর্তে 9টা শুরু করেছিলেন, এর কারণে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলেন কারণটা কি, উনি বলল 8টার নির্বাচন যদি 9টায় আমরা শুরু করি তাইলে রাতে ব্যালট পেপারে সিল মারতে পারবেন। অথবা বিএনপি যে দাবিগুলি করেছিল আজকে প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে আজকে প্রমাণিত হয়েছে। শুধু তাই না, আপনি এই নির্বাচন কমিশন না, আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে আমি স্মরণ করে দিতে, তাদের মহাজোটের নেতা সাবেক মন্ত্রী জনাব রাশেদ খান মেনন বরিশাল জনসভায় কি বলেছে, যে আমি কসম খেয়ে বলতে পারি 2018-30 তারিখে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। উনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন আমি আপনি আমি সহ এই ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম, সেই আপনার আমলে জাতীয় সংসদ উপজেলা স্থানীয় পরিষদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না এইটা আমরা মেনে নিতে পারি না। অর্থাৎ এই সকল কথাগুলি প্রমাণ করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে বর্তমান সরকার সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে। আর এখানে সুভাষ সিংহ সিং রায় একটি কথা বলেছে নির্বাচন কমিশনের ব্যাপক জনবল নাকি দেওয়া হয়েছে, আমি আপনাকে বলি ঢাকা একটা সচিবালয় আছে, জেলাতে একজন জেলা নির্বাচন কর্মকর্তা, তার দুজন অফিসের লোক আছে, উপজেলায় কোথাও নির্বাচন কর্মকর্তা আছে, কোথাও একজন উচ্চমান সহকারী কাজ করে। এই হলো যতটা বলেছেন ওই মাত্রায় নেই এটা আপনি বলছেন। আপনাকে একটা নির্বাচন জি মোশারফ হোসেন আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছে যাই তাহলে আপনার এই এই বক্তব্যগুলো নিয়েই যাই। নির্বাহী বিভাগ যারা আছে আপনি তাদের উপর ডিপেন্ড করতে হয়, আর নির্বাহ বিভাগ হলো এই সরকারের সবচেয়ে আস্থাশীল এবং নিরাপত্তা অভিযোগে। সুভাষ সিংহ রায়, এই যে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা এবং সেই নির্বাচন কমিশন এই ধরনের নির্বাচনগুলো করে থাকে, আপনি যদি বলছেন যতটা শক্তিশালী আপনি বলছেন সেটি মানতে নারাজ হবে মোশাররফ হোসেন। বিএনপি তো ইসি গঠনের সংলাপে যাচ্ছেই না, আরও বেশ কয়েকটি দল বাসদ, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও এই রাষ্ট্রপতি সংলাপ বর্জন করেছে। এখন এতগুলো রাজনৈতিক দল এবং বেশ কয়েকটি একসময়কার ক্রিয়াশীল কার্যকর এবং নানাভাবে তাদের জনসমর্থনও রয়েছে নিশ্চয়ই, তারা যদি বর্জন করে তাহলে সেই সংলাপকে সফল বা সার্থক বলার সুযোগ থাকে কি না, নাকি এইখান থেকে আসলে একটা আগামী নির্বাচনকে বর্জন করার একটা নতুন পথ তৈরি হলো বলে আপনার মনে, এবং সেটা কতখানি ইতিবাচক হবে? আসলে আমরা আসলে আলোচনা যখন করি তখন তো এক জায়গায় তো থাকি না, থাকাও যায় না। মোশাররফ হোসেন যে কথাগুলো বলেছেন সেই মোশাররফ হোসেনের কথার উত্তর দিতে গেলে তো সময় প্রয়োজন, হয়তো আপনি সেই সময় এখানে বরাদ্দ করবেন না, আর হয়তো সব কথা বলারও প্রয়োজন নাই। খেয়াল করে দেখবেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখন যে সমস্ত কথা তুলে আনেন আর যেভাবে মানুষকে খাটো করে কথা বলেন এবং যারা সহযোগী প্রতিপক্ষ তাদের নাম ধরে যেভাবে বিদ্রুপাত্মক মন্তব্য করে এটা কিন্তু একটা অপসংস্কৃতির ধারাবাহিকতা, এ ব্যাপারে বলতে আমার একদম দ্বিধা নাই। আপনি মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী কি কথা বলেছেন সেই কথাটা নির্দিষ্টভাবে তার সমালোচনার একটা বাক্য বিন্যাস আছে, সেটা যদি আপনি সেই মন্তব্য করতে যেয়ে যদি আরেকটি বিদ্রুপাত্মক মন্তব্য করেন তাহলে কিন্তু এটা ভালো কথা না। যাই হোক, আংশিক সত্য কিন্তু মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। আপনি নুরুল হুদা সাহেব কি কথা বলেছিলেন, নুরুল হুদা সাহেব বলেছিলেন এখন যে অভিযোগগুলো প্রায় বিরোধী পক্ষ থেকে করা হচ্ছে বিশেষ করে
বিএনপির পক্ষ থেকে কিংবা নানান জায়গার থেকে হচ্ছে। যদি আমরা ইভিএম ব্যবস্থা চালু করতে পারি তাহলে এই সুযোগটি তারা আর পাবে না, অর্থাৎ এরকম মন্তব্য করা কিংবা সমালোচনা করার সুযোগ পাবে না। এটা তার বাক্য গঠনের মধ্য দিয়ে তিনি তারা বোঝানোর চেষ্টা করেছেন। এটাকেই আমরা গেলে গলার অপ করে কথা বলা শুরু করেছি, সেটা তাদের বিশ্লেষণের ব্যাপার। আরেকটি ব্যাপার, নির্বাচন কমিশনের যে জনবল বেড়েছে কি বেড়েছে না, নির্বাচন কমিশনের কাছ থেকে খোঁজ দিলে কিংবা অনলাইনে গেলে আপনি বলুন, রাষ্ট্রপতির সংলাপ নিয়ে এই যে বেশ কয়েকটি রাজনৈতিক দল বর্জন করছে, এটাকে আপনি কিভাবে দেখেন? সংলাপকে সফল বলার বা সার্থক বলার সুযোগ থাকবে? সমিত্র, আমি জানি না আপনার মনে আছে কিনা কিংবা যারা দর্শকরা শুনছেন তাদেরও মনে অনেকের আছে কিনা, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনাটা কি ছিল? কৃষক মোহাম্মদ সাদেক ইউনিয়ন পরিষদের থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচনে সব নির্বাচনে তিনি তার মোরগ মার্কানে নির্বাচনে এসে পড়তেন, এবং কারণটা হচ্ছে তিনি ওই যে পোলিং এজেন্টে যে কেনা বেচা সেই কেনা বেচা একটা বড় অংশগ্রহণ করতেন। আমাদের নির্বাচন ব্যবস্থা দেখেছি, নির্বাচন কমিশনার অনেককেই দেখেছি, জাকারিয়া জকরিয়াকে দেখেছি, অনেক কাণ্ড কারখানা অনেক দেখেছি। অতএব এক বাক্যে বলে দেওয়া যাবে না যে নির্বাচন কমিশন যে আপনার রাষ্ট্রপতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সাড়া দেওয়া যাবে না। জামানায় কারণেই যে নির্বাচন কমিশন যে গঠন, অনেকে বলছেন জানি না কোন হয় বলেন যে সংবিধান সম্মত নয়, তাহলে ভারতের নির্বাচন কমিশন সংবিধান সম্মত নয়। টিএন সেশন নিয়ে এত কথা বলি আমরা, সেই টিএন সেশনও সাংবিধানিকভাবে নিযুক্ত হয়নি, এবং বিএনপি যে নির্বাচনে জয়লাভ করেছিল 91 সালে 2001 সালে সেই নির্বাচন কমিশনার যারা ছিল তারাও সাংবিধানিকভাবে নির্বাচিত হননি। অতএব কথা বলা যাবে কিন্তু বাস্তবের বাস্তবতা ভিন্ন। অতএব অনেকগুলো বিষয় আলোচনা করতে পারেন, কেন ইউপিতে নির্বাচনে এত সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে, কেন, কারণটা কি, এইটাই আলোচনা করতে পারেন। নির্বাচন কমিশনের এই গঠনটি প্রক্রিয়াটি বিকল্প কি ব্যবস্থাপনা হতে পারে, আমজনতায় আজকের বিষয়ে যুদ্ধ আছে, ভোট নেই। আমাদের সঙ্গে রয়েছেন G9-এর সাধারণ সম্পাদক ডাক্তার স্বাগত হোসেন শান্ত। শান্তকে আবারও স্বাগত জানাচ্ছি আমজনতায়। ডাক্তার শান্ত, আজ গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি বিএনপি পালন করেছে, 30 ডিসেম্বরকে ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করেছে, এবং এছাড়াও আর বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা মাঠে রয়েছে, ইদানিং বেশ সরবও দেখা যাচ্ছে তাদের। কিন্তু এর আগের মতো এখনও যে কোনো দাবি দেওয়ার ব্যাপারে তারা কোনো ইতিবাচক ফলাফল অর্জন করতে পেরেছে বা কোনো সাফল্যের মুখ দেখেছে তা কিন্তু নয়। সাংগঠনিকভাবে দুর্বলতা তাহলে তাদের কাটেনি এমন ভাবার সুযোগ আছে কিনা? আপনি কীভাবে দেখেন সামগ্রিক পরিস্থিতিকে মাঠের? যতক্ষণ পর্যন্ত তারা কাঙ্ক্ষিত ফল অ্যাচিভ করে মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে না পারছে ততদিন তো সফল বলার সুযোগ নেই, এটা তো শতসিদ্ধ কথা, এটা বিএনপি কেন সবাই মানবে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ইতিবাচক কথা। জেল জুলুম হামলা মামলা গুম খুন সমস্ত কিছুকে উপেক্ষা করে এই দলটি এত বছর যে এদেশের মানুষের ভোটের অধিকার মানবাধিকার ফিরিয়ে দেবার জন্য চেষ্টা করে যাচ্ছে, এটা অনেক বড় বিষয় বিএনপির জন্য আমি বলবো। সে কারণে দলটাকে এখনো মানুষ পছন্দের তালিকায় রেখেছে এবং ভরসা রাখে। জেল জুলুম হামলা মামলার কথা বলছেন স্বাগত হোসেন শান্ত, কিন্তু এর সঙ্গে এই বিষয়গুলো মানবেন কিনা? তাদের এই যে সংগঠনের মধ্যকার বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বিভিন্ন রকম তৎপরতা দেখা যাচ্ছে, কোথাও মারামারি সংঘর্ষ, আবার জোটের মধ্যে এক ধরনের ইয়ে আছে। আজকে এলডিপির একাংশ বলেছে যে 20 দলীয় জোটের অনেক শরিক বঙ্গভবনে সংলাপের ডাক পেতে তদবির চালাচ্ছে, ফলে সেইখানেও তারা বন্ধুহীন হয়ে পড়ছে কিনা, অর্থাৎ এইগুলো তাদের এই দুর্বলতার সঙ্গে কোনো বাড়তি মাত্রা যুক্ত করছে কিনা?
দেখেন বড় দলগুলোতে যারা পাওয়ার পলিটিক্স করে তাদের মধ্যে কিছু আভ্যন্তরীণ কোন্দল থাকে, কিছু সমস্যা থাকে, আর জোট হলে যেহেতু প্রত্যেকটা দলের আদর্শ আলাদা, প্রত্যেকটা দলের কর্মসূচি আলাদা, সুনির্দিষ্ট দুই একটি ইস্যুকে কেন্দ্র করে তাদের মধ্যে জোট হয় এবং ঐক্যমত হয়, সেই হিসেবে এরকম কিছু সমস্যা হতেই পারে। তাতে খুব বড় কিছু সমস্যা হয়ে যায় এমন নয়, এটা এদেশের ট্রেডিশন। যদি তাই হতো তাহলে ছাত্রলীগের মতো সংগঠনে দুদিন আগে তাদের কেন্দ্রীয় সেক্রেটারিকে মেরে মাথা ফাটিয়ে ফেলে তাহলে ওই সংগঠন তো বিলুপ্ত হয়ে যেত, তাদের কার্যক্রম থাকতো না। সুতরাং বাংলাদেশে বড় দলগুলিতে এগুলি থাকে, এগুলি যত কমিয়ে আনা যায় তত ভালো, কিন্তু সে কারণে আন্দোলন স্থবির হবে বা সফলতা পাবে না এটি আমি বিশ্বাস করি না। বরং আপনি দেখেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে কবজা করা হয়েছে। দাদাকে আপনি প্রশ্ন করেছিলেন যে এই যে সংলাপে বিএনপি যাচ্ছে না বা কেন যাচ্ছে না, সে কেন যাচ্ছে না সে কারণটা তো খুব সিম্পল। 2018 সালের যে নির্বাচনটি হলো সেই নির্বাচনের আগে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল তখনও তো রাষ্ট্রপতি এরকম একটি সংলাপ আহ্বান করেছিলেন এবং সেখানে অনেকে অংশগ্রহণ করেছিল, অনেকে মতামত দিয়েছিল, তার ভিত্তিতে নাকি এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই নির্বাচন কমিশন তো পরে 2018 সালে 29 ডিসেম্বরের দিনে রাতের ভোট করে একটা ট্রান্সপারেন্টলি ফ্রডুলেন্ট ইলেকশন উপহার দিয়েছে ইকোনমিস্টের ভাষায়। একটা জঘন্য, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কারচুপি হয়েছে, মাগুরা মার্কি ইলেকশন হয়েছে, 96-15 ফেব্রুয়ারি নিয়ে বিতর্ক আছে, অনেক হয়েছে, 73 থেকে বিতর্ক প্রতিটা নির্বাচনে আসে, 86 নিয়ে আছে, কিন্তু 2014 মতো এরকম বিনা ভোটের রেকর্ড আর 2018 মতো এরকম রাতের ভোটের রেকর্ড তো কেউ করতে পারেনি। সেই কারণে বলছি সরকার ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ। যারা সরকারে থাকে তাদের ইচ্ছার বাইরে নির্বাচন কমিশন কিছু এদেশে করিয়ে দেখিয়েছে, এইরকম নজির আপনি দেখাতে পারবেন না। সেই কারণে সরকার ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন নিয়ে এই নাটক সংলাপ এগুলো গুরুত্বপূর্ণ নয়। বরং আমি বলবো, এর আগে একটি অনুষ্ঠানে বলেছি, দাদা আমার সঙ্গে ছিলেন, যে রাষ্ট্রপতির পদটাকে তারা কলুষিত করছেন, তাকে দিয়ে বারবার সংলাপ আয়োজন করে এইরকম একটা তাদের অনুগত নির্বাচন কমিশন গঠন করিয়ে রাতে ভোট করিয়ে এ দ্বারা রাষ্ট্রের একটি পদকে কলুষিত করা হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে। এটা না করে বরং সরকারটা করছে সেটা করুক না, দেখছে তো মানুষ। নির্বাচন ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে তাতে, আপনি বলছেন। যেমন দিলওয়ার হোসেনের কাছে একটু যাই, দিলওয়ার হোসেন আপনি এর আগে বেশ কিছু বিষয় নিয়ে বলছিলেন, সেই কথার পরে আরো অনেকগুলো বিষয় এখানে চলে এসেছে, সেগুলো নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আপনার নিশ্চয়ই আপনার দিক থেকে দলের দিক থেকে প্রতিক্রিয়া থাকবে। তার সঙ্গে প্রশ্ন রাখতে চাই, বিএনপির সাম্প্রতিক কর্মসূচিতে খুলনা যেমন পুলিশের সঙ্গে সংঘর্ষে 12 জন আহত হয়েছে, নাকি সিরাজগঞ্জের ঘটনা আপনি জানেন নিশ্চয়ই, ফলে সরকার বা এবং একই সঙ্গে আওয়ামী লীগও বিএনপিকে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী বা নিজেদের কর্মী বাহিনীকে ব্যবহার করছে কিনা, এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের দিকে বিএনপির দিক থেকে থাকে, সেটির একটু উত্তর আপনার কাছ থেকে শুনতে চাই। এটিকে আপনারা সামাল কিভাবে দিতে চান? বিএনপি নতুন করে রাজনীতিতে মাঠে আছে এবং তারা অন্যদের সঙ্গে সংলাপ মত বিনিময় আয়োজনের চিন্তা ভাবনা করছে, চ্যালেঞ্জ অনুভব করেন কিনা এবং তার প্রতিক্রিয়া হিসেবে এই ধরনের কর্মকাণ্ড ঘটছে কিনা? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি, সেটি হচ্ছে এই যে বিএনপি খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার চিকিৎসার কথা বলে, বিদেশে চিকিৎসার জন্য যেটি আইন বহির্ভূত সেই চিকিৎসার দাবি করে যেটি করছে বিভিন্ন জায়গায়, মানে আন্দোলন সংগ্রাম করছে, আন্দোলন সংগ্রাম করতে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে কোনো বাধা নেই, কিন্তু বিএনপি যেটি করছে খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার নামে সেটি হচ্ছে পুলিশকে আক্রমণ, মানুষের গাড়ি, মানুষের বাহন, যানবাহনের উপর আক্রমণ, তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ। এটি ইঙ্গিত দিচ্ছে 2013-14 সালে বাংলাদেশে বিএনপি যে জঙ্গিপনা, যেই অগ্নি সন্ত্রাস, মানুষকে হত্যা, নির্বোধ পশুকে হত্যা এবং নিরীহ যে প্রাণী গাছপালা ধ্বংস, সেই আবার সেই 2014 সালের তাণ্ডবের ইঙ্গিত দিচ্ছে, সেই রিহার্সাল করছে বিএনপি বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার নামে। আর বিএনপির অবস্থা হচ্ছে, আমাদের ব্যাকরণে আমরা একটা কথা বলেছি, মাছের মায়ের পুত্রশোক, আমরা সবাই এই কথাটি জানি। তা হচ্ছে মাছের মায়ের পুত্রশোকের মতো অবস্থা হচ্ছে বিএনপির, কেননা বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছে, নির্বাচনের প্রক্রিয়ার কথা বলছে। আপনার অবশ্যই মনে আছে, বাংলাদেশের সব মানুষের মনে আছে, যার জন্ম সামরিক সরকারে, যে গণতন্ত্রে বিশ্বাসই করে না সে গণতন্ত্রের ভোটের কথা বলছে। আরও মজার ব্যাপার, ডক্টর আলী আকবর সাহেবের কথা বলছেন, আলী আকবর সাহেব একজন ব্যর্থ মানুষ, তিনি দায়িত্ব নিয়েছিলেন সরকার পরিচালনার, যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করেন,
সেখানে ব্যর্থ হয়ে এখান থেকে বিদায় নিয়েছেন। সেই ব্যর্থ লোক যদি আবার কোনো নতুন প্রেসক্রিপশন দেয় সেটি বাংলাদেশের মানুষ ভেবে দেখবে। মাসের মায়ের পুত্র শখের গল্প এরকম, ইয়াজউদ্দিন সাহেবের অধীনে যে কলঙ্কিত অধ্যায় রচনা করেছিল বাংলাদেশের মানুষ তাদেরকে সেই ক্ষমতা থেকে বিতাড়িত করেছে, সেই লোকের যদি এই পারে সেটি আমরা ভুলে যান। মোশারফ ভাই অথবা বিএনপি তো দাবি করতেই পারে, এটি স্বাভাবিক জিনিস। এই যে 14 সালে যে জঙ্গিপনা তাণ্ডব করেছিল, সারা বাংলাদেশে মানুষকে হত্যা করেছিল, অগ্নি সন্ত্রাস করে, এখনো তার ওই অবস্থানই আছে যে এইসব দাবি যৌক্তিক নয়, তাহলে নির্বাচন ব্যবস্থার যে হাল সেটাকে পরিবর্তনের দরকার। এবং নির্বাচন নিয়ে আমরা আলোচনাটা কি করছি দেখুন জনাব দেলোয়ার হোসেন, আমরা কোন নির্বাচন কতটা খারাপ হয়েছে আগেরটার চেয়ে কোনটা কত বেশি খারাপ হয়েছে সেইটা আসলে এখন তুলনায় চলে এসেছে। এই অবস্থার পরিবর্তনের জন্য কোনো ভূমিকার দরকার নেই না, এইভাবেই চলবে। অবশ্যই অবশ্যই বলছি সেটি অবস্থা পরিবর্তনের অবশ্যই দরকার রয়েছে। আমি আরও চলে যে বিনা ভোটের কথা যেটি বলেন বারবার, সেটি হচ্ছে যখন ওনাদের দলের প্রধান জিয়াউর রহমান ক্ষমতা ছিলেন সে সময় কী নির্বাচন করতেন, কোন প্রক্রিয়া নির্বাচন হতো, যখন বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন সে সময় নির্বাচন কমিশন তার আঁচলের মুঠে বন্দি ছিল, সেখানেই শেষ নয়, 2015 সালে যে নির্বাচন করেছিল সেখানে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন, 79 সালে নির্বাচনে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছিলেন, যে 140,000 ভুয়া ভোটার নির্বাচন কমিশনকে বাংলাদেশের মানুষ বাধ্য করেছিল সেই নির্বাচন কমিশনকে বিদায় করতে, তাহলে হ্যাঁ এই জায়গার থেকে আমরা কি সেই বিএনপিকে ফলো করবো? অবশ্যই না। নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুক্তি দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনকে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন, সেদিকে এগোবেন। আরো কথা বলবো দেলোয়ার হোসেন, একেবারে শেষ দিকে চলে আসি, বাকিদের কাছ থেকে ঘুরে আসি, সময় থাকলে সেগুলো নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করবো আপনার সঙ্গে। জনাব এ বি এম মোশাররফ হোসেন, প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, আপনারা যে সামগ্রিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটা কি কোনো রকম পাল্টাপাল্টি ব্যাপার যে সরকার বা অন্যান্য সরকারের সঙ্গে যাদের সখ্যতা তারা একরকম করে রাজনীতির মাঠে কেউ এগোবে এবং আপনারা আরেকটা পাল্টা বলয় তৈরির চেষ্টা করছেন কিনা? আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাবেন এই মত বিনিময় সভায় আপনাদের, বা মত বিনিময়ের যে আয়োজন তাতে? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যে কথাটি বলেছেন বিএনপি যে দাবি নিয়ে আজকে বাংলাদেশের রাজপথে আন্দোলন করছে, সে বিএনপির দাবির সাথে তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অলরেডি ঐক্যমত পোষণ করেই আছে। কারণ আপনি দেখবেন যে 39টি নিবন্ধনকৃত রাজনৈতিক দলের মধ্যে এক আওয়ামী লীগ ছাড়া কাউকে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করাতে পারে নাই, এটা তাদের ব্যাপক ব্যর্থতা। আপনি নিজেই আপনার উপস্থাপনা বলেছেন যে মাননীয় রাষ্ট্রপতির যে সংলাপ, ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল সেই সংলাপ বর্জনের ঘোষণা দিয়েছে, তারা অংশগ্রহণ করবে না। সুতরাং বিএনপির দাবি যে যৌক্তিক সেটা তো অলরেডি প্রমাণিত হয়েই আছে, এক। দ্বিতীয়ত আরেকটু কথা আপনি এখানে বলেছিলেন কিন্তু দেলোয়ার হোসেন সেই জবাবটি দেয় নাই। আপনি দেখবেন যে সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা জনসমাবেশ করছি। হ্যাঁ, একটা সরকারের দায়িত্ব কী? আপনি দেখবেন সিরাজগঞ্জে আমরা পত্রিকায় দেখেছি, আমরা মিডিয়ায় দেখেছি যে বিএনপির লোকদের উপর প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করছে এবং আপনার পত্রিকাগুলো কি নাম, কারা কোন দলের সদস্য তাদেরকে আইডেন্টিফাই করেছে। অথচ আপনি দেখবেন যে সিরাজগঞ্জ পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিএনপির নেতৃবৃন্দের নামে মামলা করেছে, অথচ যারা অস্ত্র দিয়ে গুলি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আপনি দেখবেন যে আপনি যে কথাটি বলেছেন খুলনা যেমন বাণিজ্যিক সড়ক দখল করে আপনারা কর্মসূচি করছিলেন এমন কথা পুলিশ বলেছে, বাণিজ্যিক সড়ক দখল করে কেন কর্মসূচি করেছেন এবং এই ধরনের সংঘর্ষ? এর আগে নয়াপল্টনে পুলিশের উপর আক্রমণের অভিযোগ আপনাদের বিরুদ্ধে এসেছে, আয়োজকদের উপর দায় বর্তায় নাকি সংঘর্ষের? এখন আপনি না আপনাকে আরেকটা জিনিস আপনাকে একটু লক্ষ্য করতে হবে, সেটা আপনি দেখবেন কক্সবাজার কি ঘটেছে, যেখানে বিএনপি প্রশাসনের পক্ষ থেকে পারমিশন নিয়েছে সেই একই জায়গায় যুবলীগ সেখানে সমাবেশ ডেকেছে। অর্থাৎ আওয়ামী লীগ ইচ্ছা করে বিএনপির সমাবেশগুলি পঙ্গু করার জন্য আজকে পরিকল্পিতভাবে এই কর্মসূচিগুলি আজকে গ্রহণ করেছে। এইটা কি আপনি কি গণতান্ত্রিক কোনো পরিবেশ বলে আপনি মনে করেন, অথবা এইটাকে বিরোধী দলকে দমন করার জন্য, তাদেরকে মামলা দেওয়ার জন্য, আজকে তাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য সরকার আরেকটি প্রকল্প গ্রহণ করেছে, যেটা আমরা 2018 নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে গায়েবী মামলা, তলবি মামলা, অজ্ঞাত মামলা, এর মাধ্যমে বিএনপির প্রায় 1,10,000 মামলা দিয়ে প্রায় 37,00,000 আসামি করেছিল। আজকে বাংলাদেশকে কিন্তু আবার সেই পথে নিয়ে যাচ্ছে। আর সেই সংখ্যার কথা বলছেন, একটু বলতে চাই সেই জিনিসটা। আমি আচ্ছা এক বা দুই লাইনে বলুন প্লিজ। না আমি একটু শেষে আপনি আরেকটি কথা বললেন যে মহামান্য রাষ্ট্রপতি যে আজকে যে সংলাপ আয়োজন করেছে, আজকে আমাদের সংবিধানে মহামান্য রাষ্ট্রপতিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে 48-3 যদি আপনি দেখেন সেখানে স্পষ্ট বলা আছে
যে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে উনি প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন, এছাড়া সকল সিদ্ধান্তের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রধানের পরামর্শ নিতে হবে। ফলে সেই জায়গায় কার্যকরের দিন আপনাদের দিকে একটা প্রশ্ন আগে থেকে আপনারা তুলেছেন, জি জনাব মোশাররফ হোসেন সুভাষ সিং রায়ের কাছে, যে সুভাষ সিং রায় এদিকে বিএনপি যেমন নতুন করে তাদের যে কোনো কর্মসূচিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা, প্রশাসনের পক্ষ থেকে মামলা, এই ধরনের অভিযোগ তুলছে, আবার আওয়ামী লীগ নেতারা যেমন বলছেন যে তারা আবার পুনরাবৃত্তি ঘটাতে চায় এরকম তাণ্ডব যেটি উল্লেখ করেছেন দেলোয়ার হোসেন, তাহলে পাল্টাপাল্টি একদিকে হামলা একদিকে মামলা এমন একটা রাজনীতির দিকে এগোতে থাকবে বাংলাদেশ, কি বলবেন? একদিকে হামলা একদিকে মামলা, এই এই রাজনীতির প্রেক্ষাপট তো আজকে নতুন নয়, নতুন করে বলা হচ্ছে না। একদিকে হামলা একদিকে মামলা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু সেভাবেই নিয়ে যাওয়া হয়েছিল। সমিত্র বোঝবার চেষ্টা করবেন, বাংলাদেশের 50 বছরে 30 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এবং বাংলাদেশটাকে তারা যেই প্রক্রিয়া নিয়ে গিয়েছিল সেখান থেকে আপনি যদি ফিরে আনতে চান আপনার কিন্তু অনেকগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু এগোতে হবে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সংঘর্ষের রূপও নেবে, এটাই বাস্তবতা। রাজনীতির ব্যাকরণ তাই বলে। আপনার খেয়াল করে দেখবেন আপনার ব্যবস্থাপনার ত্রুটি নিয়ে আপনি কথা বলতে পারেন, এবং আপনি রাষ্ট্রপতির সংলাপের প্রথমবার মনে থাকবে নিশ্চয়ই, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন আহ্বান করেছিলেন তখন বেগম খালেদা জিয়া কিন্তু বঙ্গভবনে গিয়েছিলেন, তিনি যে বলেছিলেন যে আমি আপনি আহ্বান জানিয়েছেন তাই এসেছি, কিন্তু আমি সংলাপে অংশগ্রহণ করবো না, কেননা আমার এক দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করবে। তথ্য কি বলে, বাংলাদেশের 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, আর 1টি নির্বাচন অস্থায়ী সরকারের অধীনে হয়েছে। এই 3টি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের যে 30 জন ছিল প্রতিবার 10 জন করে উপদেষ্টা ছিলেন, আর বিচারপতি শাহাবুদ্দিন আহমদের সময় 10 জন ছিলেন, এই 40 জন যদি আপনি এখন যদি নামগুলো মনে মনে করতে পারেন এখন বলে দেওয়া যাবে যে কে কোন পন্থী ছিল। অতএব নিরপেক্ষ ব্যবস্থাপনার কথা যেটা বলা হচ্ছে, 2001 সালের নির্বাচন কি আপনি মনে পড়বে? সেই নির্বাচন কি যেটা বাস্তবানুগ নয়, এটি আমি এটি ধরে নিচ্ছি তাহলে আপনার কথা থেকে জনাব সুভাষ সিং রায়। আমি সেই কথাটি বলতে চাই, আপনি বিকল্প ব্যবস্থাপনার কথা উল্লেখ করতে পারেননি, আওয়ামী লীগ তখন শঙ্কার কথা বলে পূর্বতন তাণ্ডব বা এইসবের, কি বলবেন আপনি, কিভাবে তাণ্ডব না করে আন্দোলন করা সম্ভব এবং সেই দিকে এগোনোর সুযোগ আছে কিনা, দুই এক লাইনে বলতে হবে। আমরা কি চাই মোটা দাগে, আমরা সাধারণ জনগণ আমরা ভোট দিতে চাই, নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারি সে ব্যবস্থাটা চাই। বাংলাদেশ থেকে সে ব্যবস্থা উঠে গেছে, পরিপূর্ণভাবে কলুষিত করা হয়েছে, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক তুলে দিয়ে এটাকে অধিকতর সহিংস এবং দলীয় গণ্ডির মধ্যে নিয়ে আসা হয়েছে। এই জাতীয় নির্বাচনটার দিনে রাতে করে বিনা ভোটে করে জাদা করে ফেলা হয়েছে। এই ব্যবস্থাটা আওয়ামী লীগ বিএনপি সহ সকল রাজনৈতিক দল তাদের স্বার্থে দেশের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের সাথে ঐক্যমতের ভিত্তিতে ফিরিয়ে আনা দরকার। সেই হিসেবে প্রয়োজন হলে জাতিসংঘের অধীনে নির্বাচন হতে পারে, নিজেরা একমত হয়ে যেকোনো পদ্ধতির প্রবর্তন তারা করতে পারেন। সুতরাং করা যাবে না হতে বলছেন, সেই একমত হওয়ার বাস্তবতা কতখানি আছে, দেশটাকে ধ্বংসের অধিকার আওয়ামী লীগকে কেউ দিয়ে দেয়নি। আচ্ছা, অঙ্গীকার আওয়ামী লীগকে কেউ দিয়ে দেয়নি দেলোয়ার হোসেন, দেশ ধ্বংসের অধিকার আওয়ামী লীগের নেই নিশ্চয়ই, কিন্তু এই যে দ্বিধা বিভক্ত অবস্থা দিতে সেটাকে কোনোভাবে কমানোর ঐক্যমত্যে যাওয়ার জন্য আপনাদের কোনো প্রচেষ্টা থাকবে কিনা, দুই এক লাইনে শুনতে চাই, একেবারে শেষ সময় রয়েছে আলোচনা। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য আরও যদি কোনো সার্বিক সহযোগিতা লাগে, যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের সবাইকে নিয়ে যদি আলোচনা করা প্রয়োজন মনে করে সবাই, সেটি নির্বাচন কমিশন করতে পারে, আওয়ামী লীগ তাকে স্বাগত জানাবে। আর হচ্ছে বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করার মতো ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে, পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে বিএনপির ছিল, সেটি বিএনপি হারিয়ে ফেলেছে, 100টি জায়গায় জয়লাভ করেছে, 500টি জায়গায় জয়েন করে তারা নির্বাচনে অংশ নিয়েছিল বেনামি কায়দায়। ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করার ক্ষমতা একমাত্র আওয়ামী লীগের রয়েছে, অন্য কারো আপাতত দলীয় দৃষ্টিকোণ থেকে করার ক্ষমতা নেই। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যেটি আগে বলেছেন মূলত প্রথম দিকে সেটি দিয়ে আমি শেষ করতে চাই জনাব দেলোয়ার হোসেন, যে আপনারা আপনাদের দিকে সহযোগিতা করবেন নির্বাচন কমিশন গঠনে, তবে রাজনৈতিক ঐকমত্যের জায়গায় আসলে আপনি আপনাদের যে ওই অর্থে আগ্রহ নেই বা আপনারা সেই সেভাবে ভাবছেন না, সেভাবে দেখছেন না, সেভাবে রাজনীতি করছেন সেটা বোঝাও যায়, আপনি আপনার বক্তব্য থেকে স্পষ্ট। দেলোয়ার হোসেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ দেবী মোশাররফ হোসেন আপনাকে, সুভাষ সিং রায়কে ধন্যবাদ, ডাক্তার সাকত হোসেন সায়ন্ত আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক আপনারা যুক্ত।
ছিলেন আমজনতা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মনে রাখবেন, আমজনতা শক্তি বড় শক্তি।